কামড়ে দেয় সবাই। এগুলো হচ্ছে বটি। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন উইথ পৌলমি। তো আজকের ব্লগটায় আপনাদের দেখাচ্ছি যে আমরা এখান থেকে মাছ কোথা থেকে কিনি আর কি। এখানে তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে ডেভন বলে একটা পাশের ছোট্ট মানে শহরই বলবো, গাড়ি করে যেতে হয়, 40 মিনিট মতো লাগে হাইওয়ে দিয়ে যেতে। তো এখন চলে এসেছি সেই শহরে আমরা, ছোট্ট ডেভন। আর এটা কিন্তু পুরো মানে সমস্ত পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান সব রকম দোকান এখানে আছে। তো আমরা এখানকার একটা বাংলাদেশি দোকান থেকে মাছ কিনি, অনেক দোকান আছে এখানে এরকম। আর এখানে দেখুন রাস্তাঘাটে পার্কিং কীরকম, একদম ইন্ডিয়ায় যেরকম আর কি। আমার মনে আছে কলকাতার ওই পার্ক স্ট্রিটের দিকে গেলে যেমন রাস্তার ওপরে এরকম পার্ক করা থাকে, একদম ওই রকম রাস্তার মধ্যে। এখানে আমাদের গাড়িটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো রাস্তার মধ্যে, মানে একজন গাড়ি পার্ক করবে তার জন্য ব্লক করে। তো যেরকম হয় আর কি, মানে ইউএসএতে এরকম দেখা যায় না জেনারেলি। ইউএসএর এই জায়গাটাতে আসলে একটু মনে হবে যে আপনি দেশীয় জায়গায় গেছেন, আর ভালো ফিলিংস হয়, খুব ভালো ফিলিংস হয়, খারাপ অর্থে না, যে মনে হয় যেন দেশেই আছি। তো এখন আমরা যেখানে এসেছি, তো সেখানে এসেছিলাম আমরা বিকেল বিকেল, আর বিকেলে প্রায় 3:30 নাগাদ। আর চারদিকে দেখুন তাকে যদি একটু মানে বোঝা যায়, আমি যেহেতু গাড়ির ভেতর থেকে শ্যুট করেছিলাম, যে মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান, ঘাগরা চলি শেরওয়ানি এই ধরনের সোনার গয়নার দোকান, প্রচুর দোকান আছে এখানে। তো আমরা যাকে মাছের দোকানটায় যাচ্ছি, সেই দোকানটার নাম হচ্ছে সুন্দরবন ফিশ মার্কেট, মানে ফিশ বাজার এক কথায়। তো ওখানে হচ্ছে আমাদের গাড়িটা পার্ক করব। এখানে পার্কিংয়ের ইটসেলফই খুব সমস্যা, মানে দোকানগুলো যেহেতু রাস্তার ওপর দিয়ে প্রায়, তাই এমন কোনো জায়গা নেই যে পার্কিং এরিয়া থাকে। বাট আমরা যে মানে দোকানটায় যাচ্ছি সুন্দরবন, ওখানে ওদেরই অনেকটা পার্কিং লট আছে, সেটা একটা ভালো থিং। তো সেই জন্য মানে ওখানে গিয়ে বাজার করতে হলে কোনো অসুবিধা হয় না, গাড়িটা সুন্দরভাবে পার্ক করা যায়। আদারওয়াইজ রাস্তায় কোথাও পার্ক করে অনেক দূরে দোকানে যেতে হয়, অন্যান্য দোকানে যেতে হলে। তো দেখুন আমরা চলে এসেছি, আর ওদের সামনে কিছু পার্কিংয়ের ব্যবস্থা। তো আমরা এখন দোকানের ভেতরে ঢুকবো, আপনারাও ঢুকুন আমাদের সাথে, চলুন। তো আমরা এখানে এলে মোটামুটি সবাই মিলেই একসাথে আসি, কারণ এই বাজারটাতে আর কি বাচ্চাদেরও ভালো লাগে দেখে। আর দোকানের ভেতরে আমরা হচ্ছে এসেই ফার্স্টে তো ভেবে এসেছিলাম যে রুই মাছটা একটা নিতেই হবে, কারণ রুই মাছটা অনেকটা মানে বড় পরিমাণে পাওয়া যায় এখানে, মানে বড় ওজনের মাছ পাওয়া যায়, আর কেটে দেয় মাছটা, আর আঁশটা ছাড়িয়ে দেয় না। আঁশটা ছাড়ানো অপশনাল, যদি আপনি বেশি একটু পে করেন আঁশটা ছাড়িয়ে দেয়, ডিপেন্ড করছে সেটা আপনার চয়েসের উপর আপনি কী চান। আর এখানে সব মাছগুলো উইথ এক্সপায়ারি ডেট প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে রাখা আছে, প্রায় 2-3 বছর রেখে খাওয়া যাবে এরকম মাছ, সব ফ্রোজেন। আমি আগে এরকম অনেক ব্লগ করেছি, তাতে কিছু কিছু ব্লগে মানে বলেছিলাম যে এরকম এই মাছটা আমি কিনেছি এই। তো এটাই সেই দোকান যেখান থেকে আমরা এগুলো কিনে নিয়ে যাই। তো ভ্যারাইটিস আছে এখানে, কই মাছ, শোল মাছ, পাবদা মাছ, সব রকম মাছই রাখা আছে প্যাকেটে করে অল্প পরিমাণে। আর রুই মাছটাই একমাত্র বড় ওরকম গোটা কিনে ওটা পিস করে কেটে নিতে হয়। ভেটকি মাছ, সরপুটি, জ্যান্ত অনেক মানে জ্যান্ত বলবো না, মানে বড় অনেক মাছই আছে, সেটাকে কাটিয়ে নিতে হবে অ্যাজ পার আপনার মানে রেকমেন্ডেড সাইজ। তো আমরা হচ্ছে ব্যাগের মধ্যে মাছ ভরছি, আর জন পুপেও খুলে খুলে দেখছি ফ্রিজে কোনটা কী মাছ, ওরা জিজ্ঞেস করছে। তো ঢোকার সময় যেটা বলছিলাম যে বাচ্চারাই দোকানটা আসতে লাইক করে। আর এখানে হচ্ছে মানে কাউন্টার মতো আর কি, মানে ফিশ কেটে দেওয়ার কাউন্টার, ওখানে যেমন হাজবেন্ড মাছ দুটো রাখলো, তো ওখান থেকে ভেতর থেকে ওনারা ওটা ওজন করে বলে দেবেন যে এতটা ওজন আছে। আপনি যদি বলেন ঠিক আছে তাহলে আমি এই মাছটা নিচ্ছি, তাহলেই ওরা কাটবে, এবং কাটার পরে প্লাস্টিকের মধ্যে সব মানে স্টিকার লাগিয়ে দেবে যে এতটা ওজনের মাছ দেওয়া হয়েছে, এটার এত দাম। তো যাতে যখন বিলিং কাউন্টারে যাওয়া হবে সেই স্টিকারটা স্ক্যান করলেই যে প্রাইসটা বেরিয়ে আসবে এবং তখনই বিলটা পে করা যাবে। তো আমরা বড় আরেকটা এরকম রুই মাছ বের করেছি, এটা প্রায় মানে 3.5 কেজি বা 4 কেজি এরকম একটা ওজন হবে ধরে মনে হচ্ছে। তারপর ফাইনালি ওজনটা করানো হচ্ছে, এবং ওনারা মাছটা সুন্দর করে কেটে দেওয়ার আগে জিজ্ঞেস করেন যে এই সাইজটা করব, তো তখন যদি আপনি বলেন হ্যাঁ হ্যাঁ এই সাইজটা, মেশিনে কাটেন ওনারা, তো কেটে দেন সেইভাবে। আর এখন হচ্ছে এখানে অনেক রকমের দেখছেন মাংস রাখা আছে, তো যেহেতু মানে দোকানটাতে সব রকম রাখে মাংস আর কি, সব মাংসই আছে, চিকেন, মাটন, বিফ, এভরিথিং কেটে কেটে রাখা আছে। আবার অনেক সময় পিসগুলো একটু মানে হিউজ অ্যামাউন্ট রাখা আছে, সেগুলোকে আর কি কেটে কেটে দিচ্ছে, যেই পিস বলছে যেই সাইজের। আর এখানে কিন্তু অনেক মানে ছোটো ছোটো মানে কড়াই বাসন এরকমও রাখা আছে, মানে যেগুলো লোহার কড়াই আর কি, ওগুলো বটি দরকারি জিনিসপত্র এরকম, চাল, ডাল, চানাচুর,
মশলাপাতি মানে সবই বেসিক জিনিস সবই পাওয়া যায় আর কি, বিস্কুট তো আর কি। এখানে আর কি যদি এসে কারো মাঝখান থেকে মনে হয় যে টুকটাক শপিং করে নেওয়া যাবে, রান্না করার জন্য বাড়িতে গিয়ে মোটামুটি সব কিছু রেডি হয়ে যাবে, আর দোকানের ব্যবহারটাও খুব ভালো আর কি। আর এখানে হচ্ছে ছোট ছোট সমস্ত দেখছেন যে চিকেন বিভিন্ন রকমের মানে মাংসের স্ল্যাবগুলো রাখা আছে, এটা এবং রেডি করে আছে। এবার আপনি যদি এখান থেকে বলেন যে আমি একটু ছোট পিস চাই, তাহলে প্যাকেট থেকে বের করে সেই পিসটা করে আবার প্যাকেটে ভরে কতটা ওজন হয়েছে মেপে আবার স্টিকার লাগিয়ে দেবে যে কতটা দাম হয়েছে। তো দেখছেন আরও লোক আসছে সবাই, আর ভেতরেই মেশিনে হচ্ছে মাছগুলো কাটা হচ্ছে। আর আমরা এখানে অনেকগুলো স্ল্যাবই নিয়েছিলাম মাছের, কই মাছ, তারপরে হচ্ছে সরপুটি মাছ, ভেটকি মাছ, ভেটকি মাছটাও কেটে দিয়েছিল, আর হচ্ছে রুই মাছ, ইলিশ মাছ। আর এগুলো নিয়েই যে খাওয়া হবে এমন না, দেখছি পাচ্ছেন এখানে ফ্রিজে রাখা আছে, আমরা ঘরে গিয়ে ফ্রিজে রাখবো, যবে ইচ্ছে হবে খাওয়া হবে, কারণ এতটা দূরে আসা বারবার সম্ভব হয় না, সময়ের সাপেক্ষ ব্যাপার। আর মেশিনে হচ্ছে দেখছেন এরকম কড়াতের মতো কটকট করে মাছগুলো আর কি কাটা হচ্ছে, আর পিসগুলো বেরিয়ে আসছে। আর এখানে ভেতরে মানে অনেক মাছের স্টক আছে আর কি, আর এরকম সব রাখাও আছে ফ্রিজে। এদিকে আরও আরেকটা ফ্রিজ ছিল, ওটাতেও বড় বড় মাছ রাখা আছে, মানে প্রচুর মাছের স্টক, এরকম না যে মানে মাছ না কিনে ফিরে আসতে হবে। তবে এতটা দূর তো, যাওয়ার আগে ফোন করে যে গেলেই ভালো যে মাছ আছে কি না, কতটা কী কী মাছ আপনি চান, যদি এরকম মানে আগে থেকে জেনে যান তাহলে নিশ্চিন্তে যেতে পারবেন যে মাছটা অবশ্যই আপনি পাবেন। আর এখানে হচ্ছে সমস্ত আর কি মাছগুলো আমরা দেখছিলাম আর ডিসাইড করছিলাম, আর জন পুপে ওরা দেখে শুধু প্রশ্ন এই মাছটা কী, এই মাছটা কী, কারণ মাছের বাজার তো এখানে সেভাবে যাওয়া হয় না, যা তেলাপিয়া পাওয়া যায় তেলাপিয়ার ফিলে সেগুলো লোকাল স্টোরগুলোতে লাইক ওয়ালমার্ট এ সমস্ত দোকানে পাওয়া যায়। আর এখানে তো মানে মাছগুলো রীতিমতো মানে শেপে আছে, তো সেগুলো দেখে ওদের মানে খুব কিউরিওসিটি যে এত বড় মাছ এটা আমরা খাবো, মাছের এটা চোখ কী হবে এটাতে। আমাদের সব মাছ নেওয়া হয়ে গেছে আর কি, যে আমরা ইলিশ মাছেরও স্ল্যাব নিয়েছিলাম একটা, আর 10 পিস আছে। আমি আগে ব্লগে দেখিয়েছিলাম যে এখানে ইলিশ মাছটা এইভাবে স্ল্যাব হিসেবে আসে, মানে বড় মাছও আসে, বাট স্ল্যাবেটে নিলে সুবিধে কি যে একদম পরিষ্কার করে কাটা থাকে, মানে একদম ঠিকঠাক পিস দেওয়া থাকে আর কি। আর এখানে হচ্ছে মাছের এই প্যাকেটগুলো আর কি 11 পাউন্ডের মাছ হয়েছে, 11 পাউন্ড মানে হচ্ছে প্রায় 4.5 কেজির কাছাকাছি আর কি, আর 4.5 কেজি না মানে প্রায় 5 কেজি হবে সব মিলিয়ে আর কি, এতটা মাছ আছে। আর এখানে হচ্ছে আমরা এখন বিল পেমেন্টের জন্য এসেছি, যে স্টিকারগুলো লাগিয়ে দেওয়া প্যাকেটগুলো ওখান থেকে আমরা কালেক্ট করলাম, তো সেগুলো হচ্ছে এখানে এখন স্ক্যান করে করে সব দামটা ধরে দেবে। আর যতক্ষণ বিল পেমেন্ট হচ্ছিলো ততক্ষণ আমি এদিকটা দেখছিলাম যে এই কাউন্টারের এই সাইডে ওটা তো পেছন দিকে দোকানে আমরা গিয়েছিলাম মাছ নিতে, আর সমস্ত জিনিসপত্র রাখা আছে যেগুলো কিনা সব মিষ্টি জাতীয়, যেমন কিনা চিতই পিঠে, তারপরে হচ্ছে ভাপা পিঠে, তারপরে হচ্ছে আরও সমস্ত নলেন গুড়ের পায়েস, সব কিছু সুন্দর সুন্দর করে প্যাকেটে করে রাখা আছে। ফাইনালি আমাদের বিল পেমেন্ট করার পরে এরকম দুটো ছোট্ট কার্ডবোর্ডের বক্সে মাছগুলো ভরে দিয়েছে, ভালো হয়েছে এতে আর কি, কোনোবার এরকম দেয় না, এবার দিয়েছে ভালো। আর এবার হচ্ছে আমরা একটা বড় ব্যাগ নিয়ে এসেছিলাম প্লাস্টিকের, এর মধ্যে প্যাকেটগুলো ভরে নেব। আর এখানে হচ্ছে এখন গাড়ির ডিকিতে আমরা হচ্ছে বক্সটা ঢুকিয়ে নিয়ে বাড়ি যাব, বাড়িতে গিয়ে শুরু করবো মাছ রান্না, কারণ সবগুলো মাছ না তো রান্না তো হবে না, যে কোনো একটা মাছ তো করতেই হবে, এত দূরে এত কষ্ট করে সে যখন নেওয়া হলো। যদিও বাচ্চারা খুব একটা মাছ ভালোবাসে না, আমার বাচ্চারা তো আবার ডিম বা তাহলে চিকেন এই ধরনের কিছু একটা থাকলে খেয়ে নেয়, বা ওদের নিদিন পাখি আলু ভাজা করে দিলেও খেয়ে নেবে, কিন্তু মাছের প্রতি ওদের বড় অতৃপ্তি, এই ধরনের মাছ দেখে তো ওদের আরও অতৃপ্তি হয়ে যায়। তবুও দোকানে আসার ইচ্ছে জানার জন্য যে কীরকম হয় মাছগুলো, ওরা তেলাপিয়া মাছ ভাজাটাই একমাত্র ভালোবাসে, বা চিংড়ি ছোটো এরকম। আর যাই হোক এখন আমরা বাড়ি ফিরবো, ফিরে আবার মাছগুলো ঢুকিয়ে রেখে রান্না করবো মাছটা। দেখুন রাস্তায় কিন্তু এখন বেশ মানে আলো জ্বলে গেছে, তাতে বোঝা যাচ্ছে যে অন্ধকার হতে শুরু করেছে। এমনিও এখন দিনটা যেহেতু ছোট হয়ে গেছে 4:30 সময় আর কি, মানে অন্ধকার হয়েই যায়, তখন এই 4:10 মতো বাজছিল, আমরা এখন ফিরেছি, 1 ঘন্টাও লাগেনি মোটামুটি দোকানটাতে এসে আসতে যেতেই যা সময়। তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরবো, তো ফিরতে তো অনেকটাই সময় লাগবে,
তাহলে যাওয়ার পরে মাছের ঝোলটা যে রান্না করবো সেটা আপনার সাথে শেয়ার করবো। আর এখানে দেখুন বাসস্টপ, ছোট্ট একটা বাসস্টপ, কারণ এই ছোট্ট শহরটাতে কিন্তু বাস বেশ ভালোই চলে, মানে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু বাস চলে না। এটা হচ্ছে মানে শিকাগোতে একদম মেইন জায়গা, তার ফলে বাস স্ট্যান্ড আছে এখানে একটা। আর এই তো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে এখন মাছ রান্না করবো। ফার্স্টেই তো মাছগুলোকে হলুদ নুন লাগিয়ে নিচ্ছি যেরকম করে ধুয়ে নিয়ে। আর আগেই বলেছিলাম মাছের গায়ে আঁশ লাগানো থাকে বড় বড় এরকম, তো মানে যে কটা পিস রান্না করবো আমি সে কটাকেই ডিফ্রস্ট করে আর কি আঁশগুলো ছাড়িয়ে নিই, বাকিগুলো রেখে দিই। আর সব আঁশ ছাড়িয়ে কোনো লাভ নেই, তাহলে সবগুলোকেই ডিফ্রস্ট করে আবার ঢুকিয়ে রাখতে হবে, যাতে মাছগুলো মানে খারাপ হয়ে যায় কোয়ালিটি। তো এবার হচ্ছে হলুদ নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এই বাসনটা দেখে চিনতে পারছেন এটা হচ্ছে সেই যে বলেছিলাম যে বাবা মা অ্যানিভার্সারি উপলক্ষে টাকা দিয়েছিল দাদি সেরামিকের যে বাসনের সেটটা, তো সেটার মধ্যে এখন মাছগুলো ভেজে আমি এবার দই রুই করবো। গাছেরই টমেটো পেঁয়াজ সব আছে, তো সেটাকে ফার্স্টে আমি ওই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই, তার মধ্যে দইটাকে লাস্টে ফেটিয়ে সব মশলা দিয়ে কষিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। তৈরি হয়ে গেল মাছের দই রুই, আর এখন একটু ঢেকে দেবো যাতে কষে যায় মশলাটা। আর এদিকে দেখুন ডিমের পোচ বসিয়েছি জনের জন্য, পুকে মাছ ভালো খাবে হয়তো। আর এটা হচ্ছে যাতে আর কি ও তো মাছ খাবে না, এটা কিছু খেতে হবে, আমার গরম গরম ভাত হয়ে গেছে ওদিকে। আর এদিকে মাছের ঝোল তৈরি হচ্ছে, যখন মানে ফুটে এসছে আর কি, একটু জল দিয়েছিলাম মাঝখানে পেঁয়াজটা কষে আসার পরে, তখন আমি দইটাকে ফেটিয়ে রেখে সাইডে দেখালাম, ওটা ছেড়ে দিয়ে আর একটু ঘন হলো আর কি। সেই অবস্থায় আর কি সব নুন ঝাল মিষ্টি চেক করে দেখে আমি এখন মাছগুলো লাস্টে ছেড়ে একটু গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল সুন্দর দেবন থেকে আনা আমাদের মাছের ঝোল। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে শিগগিরই নতুন আরও একটা ব্লগ নিয়ে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ইচ্ছে করলে সাবস্ক্রাইব বাটনটা টিপে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, বাই।